সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একটা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো সাধারণ একটি পোনা মাছের রেসিপি তবে অসাধারণভাবে তোমাদের মাঝে শেয়ার করে দেখাবো মূল উপকরণের চলে এলাম প্রথমে চুলায় সাদা তেল গরম করে নিয়েছি আর এখানে দেখো দুটো বড় ঝেঁচের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট হয়ে গেছে এখানে দেখো দিয়ে দিচ্ছি একটি রসুন সেটা আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবার একটু ভেজে নিচ্ছি এবারে যে উপকরণটা দিব সেটা হলো আদা এক ইঞ্চি মতো আদা ওকে আমরা খোঁসা ছাড়িয়ে মোটা টুকরো করে নিয়েছি এখন এই রসুন পেঁয়াজ আদাটাকে আমি দু মিনিট মতো ভেজে নেবো সোলারাসটা মিডিয়ামে আসে আমার এ পর্যায়ে দেখো যেটা দেবো সেটা হলো শুকনো মরিচ এখানে ছয় ষাটটি মতো শুকনো মরিচ দিচ্ছি আচ্ছা এখানে একটি কথা বলে রাখি জাল যে যতটুকু পছন্দ করো সবার ঝালের পরিমাণ দিয়ে মরিচটা দিবে তো সাধারণত আমরা জাল একটু বেশি খাই সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি সম্পূর্ণ উপকরণটা আবারও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দেখো এখানে টমেটো নিচ্ছে দুটো টমেটো নিলাম আর বেশিটা ফেলে দিয়েছি তা না হলে টক বাপটা বেশি এসে যায় সেজন্য আমি টমেটোর পিসিটা ফেলে দিয়েছি এবারে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে নেমে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অপেক্ষা করব টমেটো সেদ্ধ হওয়ার জন্য আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করবো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে ডাকা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর রসুন পেঁয়াজটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম কয়েক মিনিট এবারে সম্পূর্ণ উপকরণটা উঠিয়ে নিচ্ছি একে ফ্যান আর একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি অফ ক্যামরায় এই পোনা মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন এই পোনা মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব আর এদিকে যে ভাজা রসুন পেঁয়াজ টমেটোটা সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। খুবই মজাদার একটি রেসিপি এভাবে যদি এই পোনা মাছগুলো রান্না করো তাহলে বাসার সবাই চেয়েটি ফুটে খাবে চেটি ফুটে খেতে বাধ্য হবে ইনশাল্লাহ আর নর্মালি এই পোনা মাছগুলো রান্না করলে খুব একটা ভালো লাগে না যখন আমরা তরকারি দিয়ে রান্না করি এভাবে করে যদি একটু ঝোল করে নাও তাহলে কিন্তু সবাই পছন্দ করবে সবার প্রশংসা পাবে বাসার জাস্ট কয়েক সেকেন্ড পেস্ট পেস্ট করে নিয়েছি হয়ে গেছে এদিকে আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিয়েছি আবার একটু সাদা তেল দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো এক চা মতো কালো জিরে এটা ফোড়নের জন্য দিলাম তো ফোড়নটা হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি যাতে কালো জিরেগুলো পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা থাকবে না এবারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে যদি কালো জিরে পছন্দ না হয় তাহলে সেটা স্কিপ করে দিতে পারো বা যদি বাসায় অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে কিন্তু হাফ চা চামচ গোটা জিরেও ফোড়ন দিতে পারো পেস্টটা আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি তো এই যে টমেটোর পেস্টটা সেটা আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখানে কিছু উপকরণ অ্যাড করবো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো এটা হলো ধনে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো দিলাম সো কিন্তু এই মুহূর্তে আমি স্লোতে রেখেছি তা নাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একশো চামচ হলুদ গুঁড়ো দিলাম এখন আমি এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে সাথে সাথে মিশিয়ে নিচ্ছি আবারও মশলাটাকে কয়েক মিনিট মিশিয়ে নিলাম এবারে যে মিক্সার জারটা ছিল সেটা দুই একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য আসলে যে কোনো তরকারি যদি কষিয়ে রান্না করা তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই মুহূর্তে একটা চামচ লবণ দিলাম লবণ দিয়ে আবার নিচ্ছি এবারে পরিমাণ মতো পানি দিচ্ছি জলটা যে যতটুকু পছন্দ করো সেই অনুসারে জলটা বাড়িয়ে কমিয়ে দিবে। এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য তো জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিব কাঁচামরিচ পালি করে কাঠটা কাঁচামরিচ দিলাম কাঁসামরিচটা পরে দিলে ফ্লেভারটা কিন্তু থেকে যায় এবারে দিয়ে দিচ্ছি মাছ লবণ দিয়ে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঠি দিয়ে আবার আলতো করে নিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় ঢাকা দিয়ে এবারে রান্না করে নেব কয়েক মিনিট অপেক্ষার পরে ফিরে এসেছি রান্নাটা প্রায় শেষের পথে দেখো তেলটা খুব সুন্দরভাবে বেশি উঠেছে আর খুবই সুন্দর একটি কালার এসেছে মাসাল্লাহ যদি আমরা আমার মোবাইলের ক্যামেরাটা অত বেশি ভালো না তারপরও খুব সুন্দর কালার এসেছে তো এবারে যেটা দেবো সেটা হলো ফ্রেশ ধনেপাতা পাতা কুসানো ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর যদি সংগ্রহে ধনেপাতা পাতা না থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দমে রান্না করে নিতে পারো আর এখন কিন্তু শীতে শিখেছে ধনে পাতা বাজারে কিন্তু অ্যাভেলেবেল তো এভাবে ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিলে রান্নাটা শেষ এবারে পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার হয়েছিল গরম পাতার সাথে ভীষণ ভালো লেগেছে কেমন লাগলো আমার আজকে রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ